সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা আলোচনা করতে চাই এই শিরোনামে, আগামীতে কোন পথে আফগানিস্তান। এবং নিশ্চয়ই আপনারা জানেন, খুব সম্প্রতি আফগানিস্তান কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তানের দখলই মূলত এখন তালেবানদের হাতে, এবং সামনের দিকে সরকার গঠনের তোড়জোড় আলোচনা চলছে। তারা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন, এই নিয়ে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জায়গা থেকেও। আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে, ভূ রাজনীতির যে বিষয়টি আছে, সামগ্রিক জায়গা থেকেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এবং গণমাধ্যম জুড়ে সেই আলোচনা বেশ কদিন যাবতই চলছে। সেই আলোচনাটাই মূলত আজকে সংবাদ সংলাপ জুড়ে করতে চাই। আপনাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং ইরান এবং আফগান যুদ্ধ একসময় সরাসরি কভার করেছেন আনিস আলমগীর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে দিয়েই যদি আলোচনাটা শুরু করি, খুব সহজ করে আলোচনাটা যদি আমরা একটু বুঝতে চাই, সেটি হলো এই আফগানরা এই দফায় আফগানদের কাছ থেকে, সামরিক সশস্ত্র যে আফগান, তাদের কাছ থেকে তালেবানরা ক্ষমতা নিয়ে নিল এবং সরকার গঠনের তোড়জোড় আলোচনা চলছে। সেই জায়গা থেকে আপনিও প্রতিক্রিয়ায় বলেছেন, প্রাথমিক প্রতিক্রিয়ায়, যে এই তালেবানরা পরিবর্তিত তালেবান, অর্থাৎ পরিবর্তিত কোন প্রেক্ষাপটে বলছেন, কোন ইস্যুতে, বা ধারাবাহিক কোনো বিষয় আছে কি না, বা তাৎক্ষণিক যে সংবাদ সম্মেলন সেটির ভিত্তিতে বললেন, শুরুতে একটু জেনে নিই। ধন্যবাদ। দুটো বিষয় খেয়াল রাখা দরকার। একটা হলো যে গত 20 বছরে আমেরিকা এবং তার নেটো ফোর্সেস মিলে কখনোই পুরো আফগানিস্তান দখল করতে পারেনি। গবেষণায় যারা করছেন তারা কেউ বলছেন একেবারে 30%, অনেকেই বলছেন 60%, আমি যদি মাঝখানেও ধরি 40-50%, কখনোই কিন্তু আমেরিকা, তার সরকার যেটা সাপোর্ট করছিল, তার নেটো ফোর্স মিলে কিন্তু পুরো জিনিসটা দখল করতে পারেনি। অন্য কথায়, আফগানের জনগণের একটা সমর্থন ছিল বলেই ওই 30-60% যে এলাকা তারা কখনই দখল করতে পারেনি, এবং সেটা কিছুটা প্রমাণিত হলো যেভাবে এক একটা শহরের পতন হলো। রীতিমতো কোনো বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি, আমরা কোনো সাংঘাতিকভাবে রক্তক্ষয়ী অবস্থা আমরা দেখিনি, এবং যেগুলো আমি যদি ফুটেজ বলি, যেটা বিভিন্ন মিডিয়া, আল জাজিরা থেকে শুরু করে এমনকি সিএনএন, বিবিসি, আমি যদি ফুটেজগুলো দেখি তাহলে বোঝা যাচ্ছে যে ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, দোকানপাট খুলেছে, সব মিলে জনগণের যে একটা সমর্থন আছে সেটা, এটা আগে পরিষ্কার করা দরকার। এরও তো একটা বড় কারণ আছে, সেটা হলো 20 বছর যে আফগানিস্তানের যে কাঠামোটা ছিল, যেই কারণে হয়তো আমরা আফগানিস্তানে আমেরিকা গেল, সেখানে কাঠামোটার মধ্যে সৌদি আরেবিয়া, পাকিস্তান, এমনকি আমেরিকারও সহায়তায় কিন্তু এই তালিবানের উত্থান হয়েছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের কে ওখান থেকে সরাবার জন্য। সে জায়গায় সৌদি আরেবিয়া, এমনকি ওয়াহাবি মতাদর্শ, যার মাধ্যমে আইসিএস, আলকায়দা, এদের একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট সেখানে পড়েছিল, এবং সেই হিসাবে আমরা পরে দেখলাম যখন আমেরিকার সাথে এই তালেবানের যখন রীতিমতো ওই ওসামা বিন লাদেনকে নিয়ে যখন সমস্যাটা তৈরি হলো, তখন নতুন ধরনের বিপদ আফগানিস্তানের উপর আসলো। কিন্তু এই যে 20 বছরে 1,20,000 মতন মানুষ মারা গেছে ওখানে, শিশু থেকে নারী, প্রচুর আফগান মারা গেছে, তার উপর যেই হিসাবে আমরা দেখছি ট্রিলিয়ন্স অফ ডলার্স খরচ করেছে, সব মিলে বোঝা যাচ্ছে যে এই যে এখন যারা ক্ষমতায় এসেছে তাদের পিছনে বড় ধরনের একটা সমর্থন আছে জনগণের। কারণ আমি মনে করি অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের মতন হয়ে গেছে অনেকটা, ন্যাশনাল আর ধর্ম সব মিলে বিদেশি ফোর্সকে তাড়াবার জন্য। আবার অন্যদিকে ওই যে কাঠামোটা যেটা ছিল আলকায়দা, আইএসএস, ওটা আপাতত আমরা এখন পর্যন্ত দেখছি না, বিশেষ করে তাদের মুখপাত্র যে ধরনের কথাবার্তা বলেছেন এই কয়েকদিনে, এবং যেভাবে তারা নেগোসিয়েশন করেছে কাতারে বসে, চায়নাতে, মস্কোতে, এমনকি ইরানের সাথে, তাতে বোঝা যাচ্ছে যে এখন একটা ভিন্ন ধরনের আমরা তালেবান দেখতে পাচ্ছি। কিন্তু এটা যতদিন তারা সরকার
স্থাপন না করে কি ধরনের সরকার হবে সেটা যতদিন পরিষ্কার না হবে ততদিন হয়তো আমরা খুব বেশি পরিষ্কার হওয়ার সুযোগ নেই। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আসতে যে এই এই প্রসঙ্গের সাথে আপনি কতটা একমত যেটি ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছিলেন, এবং তালেবানের সাথে আইএস এর যে সংযুক্তির কথা ইতিমধ্যে বলা হয়েছে, আল কায়দার সাথে বিশেষ করে সেটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারা বলছে সেই কথা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাহিনী সেটি ফেরত যাওয়ার পরপরই একদম অনেকটা বিনা প্রতিরোধেই যে দখল হয়ে গেল, সেটির পেছনে কি আপনি মনে করেন যে আল কায়দা বা যাদের সাথে পূর্বে সংযোগ ছিল সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে, বিশেষ করে পাকিস্তানের কথা যদি আমরা বলি সেই সংযোগ কি বিচ্ছিন্ন হয়েছে কিনা আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রফেসর ইমতিয়াজ যেটা বলছিলেন তার সাথে বহুলাংশে আমি একমত, তবে আমার ব্যাখ্যাটা একটু বিস্তৃত হবে। তার কারণ হলো আপনি যদি তালেবানদের উত্থানের ইতিহাসটা লক্ষ্য করেন, তালেবানরা আগে কিন্তু পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের অঞ্চল থেকে মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসা থেকে বের হয়ে এসে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, এবং তার প্রেক্ষাপটটা ছিল কিন্তু আফগানিস্তানে চলমান, সোভিয়েতরা বেরিয়ে যাওয়ার পরে চলমান বিশৃঙ্খলা মুজাহিদদের মধ্যে। সেই অবস্থায় মানুষ কিন্তু বিরক্ত হয়ে একটা শক্তিকে খুঁজছিল যারা শক্ত হাতে অন্তত আইনের শাসন মানে তাদের ভাষায়, এবং বিচার ন্যায় বিচার এগুলোকে ফিরিয়ে আনতে পারে, এবং সেই প্রেক্ষাপটই কিন্তু তালেবানদের প্রথম উত্থান 1996 সালে। এখন তখনকার তালেবানদের মধ্যে তা যা করতাম আদর্শিকভাবে আমরা বদলাইনি, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতাটা বদলেছি। আমাদের যদি বলেন যে অন্যান্য বিষয়গুলো সেটা তাদের দৃষ্টিভঙ্গিটাও খানিকটা বদলেছে, এটা বলছেন তো এই জায়গায়। এখনকার যে তালেবান এর মধ্যে কিন্তু একটা নতুন প্রজন্মের বড় অংশ, একটা নতুন প্রজন্মের তালেবান, কারণ 20 বছরে যারা ছিলেন আগে যারা ছিলেন তাদের তুলনায় কিন্তু এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকেই তরুণ। যেমন ধরেন হাক্কানির ছেলে, তার দেখলাম যে মাত্র 25-26 বছর বয়স, তার তো সেও কিন্তু তালেবানের এই নেটওয়ার্কের একটা উল্লেখযোগ্য গোষ্ঠী। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই তালেবানদের আগের উত্থানের জায়গাটা বা প্রক্রিয়াটা এবং এখনকার তালেবানদের প্রক্রিয়াটা একটু ভিন্ন। এখনকার যারা উঠে এসছে তারা কিন্তু মাঠ পর্যায়ে অনেকদিনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে উঠে এসছে, কারণ যেটা প্রফেসর ইমতিয়াজ বলছিলেন যে গত 20 বছর ধরে আমেরিকানরা এবং 2005-06 থেকে আফগান সরকার গঠন করলেও আফগানিস্তানের বিস্তৃত অঞ্চলে কিন্তু সরকারের ক্ষমতা তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তালেবানরা তখনও তাদের কার্যকলাপ চালিয়ে গেছে। এবং যুদ্ধকালীন সময়ে দুই ধরনের কাজ করতে হয়, এটা আমরা আমাদের ছোটখাটো অভিজ্ঞতা থেকে হয়তো বলতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সামরিক কর্মকাণ্ড করতে হয়, কারণ নিজেদের বাঁচবার জন্য তো এটা লাগবে, আর সাথে সাথে একটা রাজনৈতিক কর্মকাণ্ড করতে হয়, কারণ মানুষকে সংগঠিত যদি আমরা না করতে পারি তাহলে আমরা তারা কেন আমাদের সাথে থাকবে, এবং সেই স্বপ্নটা মানুষকে দেখাতে হবে। এবং সেই স্বপ্নের জায়গায় যেটা প্রফেসর ইমতিয়াজ বলছিলেন আমিও সেটাই বলবো, মার্কিনীদেরকে তারা দখলদারী একটা বাহিনী বলে, বিদেশিরা আমাদের দেশ দখল করে আছে এই বিষয়টা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, এবং কাবুলের সরকার একটা পুতুল সরকার এটাও কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলেন। এই কাজটা কিন্তু রাজনৈতিক পর্যায়ের কাজ। তো কাজেই আমরা যেটা দেখলাম এই যুদ্ধকালীন সময়তে, ধরেন বা গত কয়েক মাস ধরে, বিশেষ করে 11-12 দিন আগের ঘটনা, কাবুলে আসবার আগের ঘটনা বলছি, অগাস্ট মাসের শুরু থেকে যেটা ঘটছিল, শহরের পর শহর পতন হয়ে যাচ্ছে যুদ্ধ ছাড়া, তার অর্থ হচ্ছে এখন কিন্তু এই জিনিসগুলো মানে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তারা কিন্তু রাজনৈতিক কাজ দিয়ে ইতিমধ্যেই ভেতরে নরম করে রেখেছে। এবং যারা বিপক্ষ দলের সেনাপতি ছিলেন বা গ্যারিসন ইনচার্জ ছিলেন তারা রেডি হয়েছিল যে যদি আসে যুদ্ধ করবো কি করতে, আমরা তো আমাদেরই মানুষ, তাদের সাথে যুদ্ধ করে আমরা মরে গেলাম, আমেরিকানরা চলে গেলে যাবে। সো এই ধরনের একটা এই রাজনৈতিক প্রক্রিয়াটাও কিন্তু বলতে পারেন যে মানুষকে তৈরি করতে সাহায্য তৈরি হয়েছিল। শেষ যেটা বলবো, এটা আমি বলতে, হ্যাঁ আমি শেষ যেটা বলতে চাচ্ছি, এবার কিন্তু তালেবানের নেতৃত্ব কিন্তু বেশ কাটিয়ে এসেছে। আপনার লক্ষ্য করেছেন তালেবানদের যে নেতৃবৃন্দ যারা আছেন, যারা কাতারে ছিলেন বারাদারের নেতৃত্বে, তারা কিন্তু ফেরত এসছেন এবং এরা অনেকটা সময় বাইরে কাটিয়েছেন। এবং আরো একটা বিশেষ বিষয় হলো যে এই লোকগুলো কিন্তু এর মধ্যে 5 জন
গুয়ান্তানামো বেতে সময় কাটিয়েছেন অনেক দিন, তো কাজেই তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের এক্সপোজার, এই যে ধরেন কাতারে থেকে মার্কিনীদের সাথে কূটনীতি, যে কথা প্রফেসর ইমতিয়াজ বলছিলেন, চীনের সাথে কূটনীতি, রাশিয়ার সাথে যোগাযোগ, পাকিস্তানের সাথে কূটনীতি, আপনি ইরানের সাথে কূটনীতি, এই কাজগুলো আপনি যাই বলেন না বলেন, আমি কিন্তু বলবো কূটনীতির ছাত্র হিসাবে যে এটাতে তারা বেশ দক্ষতা দেখিয়েছে, এবং এই দক্ষতাটা একেবারে মানে আনকোরা মানুষ গিয়ে দেখাতে পারবে এটা মনে করার কিন্তু কারণ মনে করো কোনো কারণে। আমরা জনাব আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই, এবং গণমাধ্যমে যে খবর, আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ, গণমাধ্যমের শিরোনাম তো আমরা এরকমও দেখেছি যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে বিস্ময়কর ভাবে তালেবানরা, বিস্ময়কর কেন বলা হচ্ছে, কাদের কাছে বিস্ময়, আফগানরা কি হতবাক হয়েছে কিনা সেই প্রশ্নটা করছে, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র গত 20 বছরে সেখানে আধুনিক আফগান সামরিক বাহিনী এবং নৌ বিমান বাহিনী, সেখানে যুদ্ধ বিমান সংযুক্ত ছিল, এত কিছুর পরেও তাহলে কি অর্জন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র সুপারফিশিয়ালি কি করতে পারলো, এমন কথা আমরা শুনেছি যে আফগানিস্তানের গ্রামে গ্রামে বিকল্প শাসনও চলেছে তালেবানের, তাহলে অর্জনটা কি হলো জনমানিস আলমগীর? কাদের অর্জনটা, মানে আমেরিকানরা, মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা এখন বলছে যে তারা আসলে সমাজ গঠনের দায়িত্বও নেয়নি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্বও নেয়নি, বরং যাতে আল কায়দার সাথে সম্পর্কটা ছিন্ন হয় সেটি মূল উদ্দেশ্য ছিল, সেটি কতটুকু সার্থক হলো? আপনার শেষ কথা দিয়ে আসি, আমি প্রফেসর ইমতিয়াজ এবং হুমায়ুন কবির ভাই যা বললেন, এই এর বাইরে আমার বাড়তি কিছু বলার এখানে আমি প্রয়োজন মনে করছি না, অলমোস্ট আমি একমত, বিশেষ করে হুমায়ুন ভাই খুব ভালো করে বিশ্লেষণ করেছেন বিষয়গুলো, এবং অর্জন যদি আপনি ধরেন সেই অর্জন তো তাদের, তারা যদি টার্গেট করে থাকে যে আমরা সেখানে এসেছি আমাদের 9/11 এর প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে তো 9/11 যখন যখন আফগানিস্তানে তারা যুদ্ধে তালেবানদের হারিয়ে দিয়েছিল তখনই তাদের ওইখান থেকে সরে যাওয়া উচিত ছিল, তারা তো তখন তো সরে যায় নাই, ইভেন এর পরেও তাদের সুযোগ ছিল, যখন ওবামাকে ওসামা বিন লাদেনকে তারা 2011 সালে হত্যা করলো, তখনও তারা যায়নি, তার মানে তারা থামার যে বিষয়টা সেটা তাদের হিসাবই ছিল না, তারা নিঃসন্দেহে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অপরিহার্য জাতি হিসাবে বিশ্বকে নিজেদের জানান দিতে চায়, তারা নাগরিক অধিকার বলেন, নারীর ক্ষমতায়ন বলেন, ধর্মীয় সহিংসতা বলেন, যেগুলো স্বপ্ন তারা অন্য দেশেও দেখে, নিজেরাও প্র্যাকটিস করে, সেটা সেই প্রেক্ষিতে তো তারা সেখানে এসেছিল, তো একটা কিন্তু এটা তো একটা তাদের জন্য একটা ট্র্যাজেডি হয়ে গেল, সেটা তারা পায়নি, তারা পায়নি এই জন্যই যে তাদের, তারা যে স্বপ্ন দেখে সে পদক্ষেপ গুলোতে তাদের ভুল থাকে, সে পদক্ষেপ গুলোতে এখানেও ভুল আছে, এখানে প্রধান ভুল হচ্ছে যে আপনি পশতুনরা সংখ্যাগরিষ্ঠ, 42-42% সংখ্যাগরিষ্ঠ তারা, এবং তালেবানদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে এই পশতুনরাই, তো এদেরকে বাদ দিয়ে, এরা তো একটা বড় রাজনৈতিক ফোর্স, এদেরকে আপনি ক্ষমতার বাইরে রেখে কি করে একটা জাতি গঠন করবেন? আবার আপনি আফগানিস্তান যদি খেয়াল করে থাকেন, আফগানিস্তান কিন্তু আমাদের মতো বা অন্য কারো মতো জাতিগত ইয়ে না, এখানে হাজারা আছে, উজবেক আছে, তাজেক আছে, পশতুন আছে, এদের মধ্যে যে একটা জাতিগত ঐক্য দরকার ছিল, এটা হারমোনি দরকার ছিল, আমেরিকা তো সেই প্র্যাকটিসটা করেনি, তাদেরকে সেখানে নিয়ে যায় নাই, তাদেরকে তারা তাদের একটা, হুমায়ুন ভাই বলছেন তাদের একটা পুতুল সরকার তৈরি করে দিয়েছিল, এর আগে একটা পুতুল সরকার ছিল, সর্বশেষ আরেকটা পুতুল সরকার আছে, জনগণের ম্যান্ডেট ইভেন তো আকা করেনি, সর্বশেষ গানি সরকার তো ম্যান্ডেট ছিল না, তার ম্যান্ডেট নিয়ে তো বিতর্ক আছে আব্দুল আবদুল্লার সঙ্গে, তো সবকিছু মিলে আমেরিকা এখানে তাদের যে তারা যেটা করতে চেয়েছিল সেটা তো পারেনি, বরং দেখা গেল যে 2,000 প্রায় 2,500 হারিয়েছে, $trillion হারিয়েছে, সেগুলো তো তাদের জনগণেরই সম্পত্তি, জনগণেরই টাকা, ট্রাম্প সেটা বুঝেছে বলে, ট্রাম্পকে অনেকে সমালোচনা করছে কিন্তু ট্রাম্প সেটা বুঝেছে বলে 2020 সালের 29 এপ্রিল সে এই চুক্তিটা করেছিল। এখন এই চুক্তিটা কি ছিল, চুক্তিটা তো আমি আমার নিজের কথাই বলতে হচ্ছে, 2025 সালের এই চুক্তি হওয়ার পরপরই 5 মার্চ আমি একটা কলাম লিখেছিলাম, যেখানে আমি স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি যে তালেবানদের সাথে পরাজয়ের দলিল স্বাক্ষর করলো মার্কিনিরা, এটা
পরাজয়ের দলিল হিসেবে আমি বলেছি এটা। তো পরাজয়ের দলিল যখন স্বাক্ষর করে তখন আপনি ভিতরে যে আপনি বলছেন যে আমার 3 লক্ষ সৈন্য তৈরি করেছি, তারপরে আমার এত ওয়েল ইকুইপড, এগুলো তো তখন আর মনোবল থাকে না, ইভেন কোনো সরকারেরই থাকে না। এবং তালেবানরা, হুমায়ুন ভাই খুব নাইসলি বলেছেন, এরা অত শিক্ষিত না, কিন্তু তারা যে দোহাতে যে বৈঠক হয়েছিল তাদের নেগোসিয়েশন এত ইন্টারন্যাশনাল মানের ছিল, তারা সেখানে এই এই এবং এইটা এটা তারা এটা যে তাদের বিজয় ছিল তারা উল্লাস করেছে যখন মার্কিনদের সাথে তাদের এই চুক্তিটা হলো, সেখানে যেখানে বলা হয়েছিল যে আমরা পরস্পরকে আক্রমণ করব না, এই তারপরে আপনার আমাদের জমিকে আমরা অন্যদের জন্য হাব হতে দেব না সন্ত্রাসীদের জন্য। এবং এই যে আজকে সবচেয়ে বেশি উদ্বেগজনক যে বিষয়টা নারী স্বাধীনতার বিষয়ে, নারী স্বাধীনতার বিষয়ে তারা এক চুলও সরে আসেনি। এখনো অনেকে বিভ্রান্ত হচ্ছে হয়তো নারীদের ওরা খুব স্বাধীনতা দেবে, ব্যক্তিগতভাবে আমি খুব একটা আশ্বস্ত হতে পারছি না, কারণ হচ্ছে যে ওই চুক্তিতেও তারা এই ক্লজটা কমপ্লিটলি ওমিট করে দিয়েছিল, বলছে না আমরা এটাতে মানি না। সেই নারী স্বাধীনতা না দেওয়ার ওই ক্লজ বাদ দিয়ে কিন্তু আমেরিকানরা তাদের সাথে সেই চুক্তি করেছিল। এই তার মানে হচ্ছে যে সর্বশেষ যে বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে আমরা মনে হচ্ছে যে বা যারা এটা অবজার্ভ করছে না তাদের কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে তালেবানরা আপনার ক্ষমতা দখল করে ফেললো। তাহলে প্রক্রিয়াটা কিন্তু হঠাৎ করে নেই, যে 16 সাল বা 13 সালে যে ওরা অফিস খুলেছে, 16 সাল বা 18 সাল থেকে তারা চূড়ান্ত ভাবে আপনার ইয়েতে এসছে, এই আলোচনায় ওদের সাথে আলোচনা চালিয়েছে। কিন্তু যেটা সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে বাইডেন এসে যে ট্রাম্প ডিসিশন নিয়েছিল যে 14 মাসের মধ্যে সে তার বাহিনী সরিয়ে নেবে, ট্রাম্প এসে আরো কয়েক মাস বাড়িয়েছে, কিন্তু সরি বাইডেন এসে এটা আরো কয়েক মাস বাড়িয়েছে। কিন্তু বাইডেন যে জিনিসটা আমি খারাপ করেছে আমি বলবো সেটা হচ্ছে যে তাদের সাথে যে একটা চলমান সরকারের সাথে একটা চলমান ইয়ে ছিল, আলোচনা ছিল, তারা নিজেদের চুক্তি ঠিক করেছে, কিন্তু সরকারের সাথে তালেবানদের যে টক্স ছিল সেটাকে তারা এগিয়ে নিয়ে যান নাই। সেটা এগিয়ে নিয়ে না যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে তার আজকের এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আরেকটা আমি একটু শেষ করছি এখানে, আরেকটা হচ্ছে যে তাদের একটা এই এই সরকারের সাথে আলোচনা একটা কঠিন ছিল সেটা আমাদের স্বীকার করতে হবে, কারণ তালেবান চাচ্ছে একটা ইসলামিস্ট সরকার আর ওরা চাচ্ছে একটা গণতান্ত্রিক সেকুলার সরকার, এই দুইটাকে মিলানো কিন্তু আমেরিকানের জন্য কঠিন। কিন্তু ওরা যেটা করতে পারতো একটা একটা সমন্বিত সংবিধান সেখানে দিয়ে যেতে পারতো, একটা পতাকা দিয়ে যেতে পারতো। আপনি খেয়াল করে দেখেন সরকার পরিবর্তন পরপরই পতাকা পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন পরেই তোদের নানা কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে দুই পক্ষের এই এই বিরোধগুলো সমাধান না করে তাদের সমাধান না করে তারা যাওয়া ছাড়া বিকল্প ছিল না, কিন্তু আমি বলছি যে সমাধান করার চেষ্টাটা তারা মানে জোর দেয় নাই, জোর দেয় নাই, সেটি একটু বড় জায়গা। আমরা ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে একটুখানি আসতে চাই, এবং যেটি জনাব আনিস আলমকে যে জায়গাটা শেষ করলেন সেখান থেকে আমি প্রশ্নটা করছি যে এই আলোচনা তো খুব গড় করে আছে, বিশেষ করে গণমাধ্যম যারা আমরা ফলো করছি, যে তালেবানরা কোনো বৈধতার সংকটে পড়বেন কিনা। এই আলোচনা যখন হচ্ছে তখন একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু বছর যাবৎ ঘটনাটি ঘটছে, তালেবানের যে এক ধরনের উত্থানের জায়গা, কিন্তু এরকম খবরও গণমাধ্যমে আছে যে তালেবান বিরোধী বিক্ষোভে গুলি হচ্ছে, সেখানে প্রাণহানির ঘটনা ঘটছে, এবং রাষ্ট্রীয় টেলিভিশনে যারা কাজ করুন নারী অধিকার নিয়ে কথা হচ্ছে, কোনো রিভেঞ্জ নেওয়া হবে না সেই কথা বলা হচ্ছে, কিন্তু সরকারি টেলিভিশনে যারা কাজ করে, আমি খাদিজা আমিন একজন দেখছিলাম রাষ্ট্রীয় টেলিভিশনে কাজ করে, তারা সহ বেশ কিছু কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সুতরাং এ সব মিলিয়ে কোনো বৈধতার সংকটে সামনের দিকে পড়বে কিনা ডক্টর ইমতিয়াজ আহমেদ? আসলে যেটা খেয়াল করা দরকার সেটা হলো যে যদিও আলমগীর সাহেব বলেছেন বিষয়টা নিয়ে, আমেরিকার যে লাভ হয়নি তা না, মানে আমরা আমেরিকার অর্থনৈতিক কাঠামোটা দেখা দরকার। আমেরিকার অর্থনৈতিক কাঠামোটা মূলত কিন্তু একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপর দাঁড়িয়ে আছে, এই জিনিসটা আমরা প্রায় ভুলে যাই। বহু আগে তাদেরই প্রেসিডেন্ট এবং সেও একটা আর্মির অফিসারই ছিলেন আইজেনহাওয়ার,
আইজেনহাওয়ার তার ফেয়ারওয়েল ভাষণে স্পষ্টত বলে দিয়েছিলেন আমেরিকার জনগণকে যে তোমরা এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যাপারে সাবধান হও। এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কিন্তু বিশাল লাভ হয়েছে এই 20 বছরে। আমি যদি $2.5 trillion দেখি তার কন্ট্রাক্ট, এটা নিয়ে অলরেডি অলরেডি কিছু অ্যাসেসমেন্ট এসেছে যে কারা কারা কন্ট্রাক্ট পেয়েছে, কারা কারা সাপ্লাই দিয়েছে, এটা তো বিশাল লাভ করেছে এবং জনগণের টাকায় লাভ করেছে, যেটা আলমগীর সাহেব বলতে চেষ্টা করেন, ট্যাক্স পেয়ার্সের পয়সায় তারা লাভ করেছেন। তো সেই জায়গায় লাভ হয়নি তা না, এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় যাবে, কারণ 1,20,000-এর উপরে মানুষ মারা গেছে, এত খরচ করেছে $2.5 trillion, তারপরে একটা সুপার পাওয়ার হেরে যাওয়া, এটা কি সহজে সে হজম করবে? আমি অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট বলতে পারি, আমাদের ছোটোখাটো রাজনীতিবিদরা যখন হেরে যায় নির্বাচনে তখনই হজম করতে পারে না, তো সেখানে একটা বড় সুপার পাওয়ার এটাকে হজম করবে এত তাড়াতাড়ি, এটা তো সম্ভবই না, এবং ইতিহাসও তা দেখা যায়নি। আমরা যদি ভিয়েতনামের ওয়ারের ব্যাপারে যাই, ভিয়েতনামে যখন হেরে গেল প্রচুর ভিয়েতনামকে জ্বালিয়েছে, সেই বোট পিপল থেকে শুরু করে মিডিয়া একেবারে দেখাচ্ছে যে এটা একটা ফেইল স্টেট, কোলাপস হয়ে যাচ্ছে, কমিউনিস্টরা কিছুই পাচ্ছে না, কিন্তু আস্তে 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 ভিয়েতনাম তার শক্তি দিয়ে দাঁড়িয়েছে। সেটা তালিবানরা পারবে কিনা আমি আমার আর জানা নেই, তবে পরিবেশ অনেক পরিবর্তন হয়ে গেছে। এবার যখন কোলাপস করলো আমেরিকা, একটা সুপার পাওয়ার যখন কোলাপস করলো, তখন কিন্তু অলরেডি একাধিক দেশ কিন্তু বড় ইকোনমিক পাওয়ার হিসাবে দাঁড়িয়ে গেছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। চীন একটা বিরাট রাষ্ট্র যার সাথে 90 কিলোমিটারের একটা বর্ডারও আছে আফগানিস্তানের, এবং আমরা চীনের বেশ দেখছি তালিবানদের সাথে কথাবার্তা, সেটা খেয়াল রাখতে হবে। রাশিয়াও একেবারে ছোটোখাটো কি বলে দেশ না, সেও বড় ক্ষমতা রাখে। তার উপর ইরান এই স্যাংশনের মধ্যেও কিন্তু উঠে এসেছে, এবং এই ইরান এই স্যাংশনের মধ্যেও নিজে একটা ভ্যাকসিন তৈরি করে দেখিয়ে দিয়েছে যে আমি একটা ভ্যাকসিন পর্যন্ত তৈরি করতে পারি। সো ইরানকেও কিন্তু ইরান সেই অবস্থায় নেই 20 বছর আগে যে ইরান, তার মানে হচ্ছে যে একটা সুপার পাওয়ার যে হেরে গেছে সে যে সহজে ছাড়বে, তার মিডিয়া ছেড়ে দিবে আমি মনে করি না, চেষ্টা করবে পচাতে, এমন কতগুলো বিষয় তারা খুবই সহজে পচাতে পারবে, কারণ আমি মনে করি না তালিবান খুব তাড়াতাড়ি তার জনগণকে বা তার সাপোর্টারকে একেবারে সেটা নারী হোক সেটা শিক্ষা হোক সবগুলো যে একেবারে একদিনই সব পরিবর্তন হবে এটা চিন্তা করা যায় না। খণ্ড বিখণ্ড আমরা অনেক জিনিস দেখব, কিন্তু ওগুলোইকে হয়তো হাইলাইট করবে। সেই জায়গায় তালিবান কতখানি পারবে সেটা দেখা দরকার, যার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কি ধরনের সরকার কাঠামো তারা করবে, কিছুটা আভাস পাওয়া যাচ্ছে তারা হয়তো ইরানের মডেলটাই আবার নিয়ে আসবে। কারণ মনে রাখতে হবে যে 20 বছরের মধ্যে তাদের কাছেও কিন্তু বড় দুইটা মডেল, আমি মনে করি তিনটা মডেল তাদের সামনে আছে, একটা কোনো সন্দেহ ইরান, টার্কিও একটা মডেল, মনে রাখতে হবে আর্দোগানও কিন্তু একটা ইসলামিক রাষ্ট্রের পরিণত করেছে, আর একটা মডেল কিন্তু আছে যেটা হয়তো করবে না, কিন্তু আমি মনে করি তারা এটাও জানে, সেটা মালয়েশিয়া একটা মডেল তৈরি করেছে। সো এই 20 বছরে কিন্তু খালি সাউদি মডেল না, আগে যেটা ছিল একেবারে সাউদি ওয়াহাবি একটা মডেল ছিল, সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন কিন্তু এসেছে। তো যেহেতু ইরানের সাথে তারা নেগোসিয়েশন করছে, যদি সেই ধরনের অন্য ধরনের একটা মডেল তৈরি করতে পারে তাহলে হয়তো সম্ভব, কিন্তু যেই সুপার পাওয়ার হেরে গেছে সে কিন্তু অলরেডি একটা ইঙ্গিত দিয়েছে, $10 billion কিন্তু অলরেডি সে ফ্রিজ করে দিয়েছে। স্পষ্টত আমি মনে করি যে আমেরিকা ওখানে হাল সহজে ছাড়বে না, সে মানে আগামীকাল আফগানিস্তান একেবারে শান্ত স্টেবল হয়ে গেল এই জিনিসটা আমি মনে করি না এত সহজে আসবে। এটা অনেকটা নির্ভর করবে তালিবানের উপর এবং তার জনগণ, আফগানিস্তান জনগণের উপর নির্ভর করবে যে তারা কতখানি ম্যাচুরিটি এই 20 বছরে বা 40 বছরে অর্জন করতে পারলো। জি, আমরা একটা বিরতি নিয়ে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, সংবাদ সংক্ষেপে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন আশা করছি।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সংলাপে। আমরা আলোচনায় আছি আফগানিস্তান কোন পথে আগামীতে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছি, যেটি জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছিলেন যে খুব সহসাই যে সমস্ত পরিবর্তন হবে, বিশেষ করে তালেবানরা এই দফায় যেটি বলছেন যে আগামীতে আফগানিস্তান আর কোনো সন্ত্রাসীদের স্বর্গরাজ্য থাকবে না, একটা ভিন্ন জায়গায় যাবে। এবং আমরা যদি মঙ্গলবারের সংবাদ সম্মেলন, জাবিউল্লাহ মুজাহিদের সংবাদ সম্মেলনের জায়গায় আসি, তাহলে বিদ্রোহীদের সাধারণ ক্ষমার বিষয় আছে, নারী অধিকারের বিষয় আছে, এবং শুরা কাউন্সিল সরকার পরিচালনা করবে সেটি তো পরিষ্কার। সেই জায়গা থেকে যে কথাগুলো তারা দিচ্ছে, অর্থাৎ পরিবর্তিত তালেবান যেভাবে সরকার পরিচালনা করবে, সেটি কতটুকু পরিষ্কার হচ্ছে? ডক্টর ইমতিয়াজও বলবার চেষ্টা করছিলেন। আমি বলছি যে এখনো তো আমরা কিছু পরিষ্কার বুঝতে পারছি না। এটুকু বোঝা যাচ্ছে যে তালেবান সরকার যদি তারা গঠন করতে চাইতো এককভাবে, সেটা তারা করে ফেলতে পারত, কিন্তু তারা সেটা করেনি এটা বোঝা যাচ্ছে। এবং ইতিমধ্যেই হামিদ কারজাই, তারপর আবদুল্লাহ আবদুল্লাহ সহ অন্যান্যদের সাথে তারা যোগাযোগ করছে, তাদের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পাকিস্তান, তুরস্ক, চীন, ইরান এবং তাজিকিস্তানের সাথে সমন্বিতভাবে কিভাবে তালেবানদেরকে স্বীকৃতি দেয়া যায় সেটা তারা চিন্তা ভাবনা করে দেখছে। তো এখন গভর্নেন্সটা খুব বড় একটা বিষয় হবে, এবং যদি তালেবানরা একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক কাঠামো দাঁড় করাতে পারে, যেটা তারা আমার ধারণা আগেরবার তাদের অভিজ্ঞতাই তাদেরকে শিখিয়েছে বা শেখাতে হবে যে তারা এককভাবে শাসন করতে পারেনি, এবং সেটা গতবারও কিন্তু তারা মুজাহিদিনদেরকে সরিয়ে কাবুল দখল করেছিল। আবার ঠিক নর্দার্ন অ্যালায়েন্স আমেরিকার সহায়তা তাদেরকে সরিয়ে কাবুল দখল করেছিল। কাজে এটা একটা ধাক্কাধাক্কি দুই দিক থেকে ছিল। কাজে সেখান থেকে আমার ধারণা যে তালেবানরা যদি মিনিমাম বুদ্ধি থেকে থাকে, রাজনৈতিক বুদ্ধি, তারা বুঝতে পারবে যে আমরা শুধু কাবুল এবং একটা সকলকে না নিয়ে যদি আমরা একটা সরকার, সেই সরকারটা টেকসই হবে না, এবং রাজনৈতিকভাবেও সারা আফগানিস্তানে এই সরকার গ্রহণযোগ্য হবে না। এবং এই সরকারের দায়িত্বটা কিন্তু তালেবানের ঘাড়েই আসবে, কারণ বাকি যারাই আসবে, আমরা যাই বলি, সেটা আবদুল্লাহ বলেন, হামিদ কারজাই বলেন, অন্য যারা আসবে, তারা কিন্তু আসলে তাদের আনুকূল্য নিয়ে আসতে হবে, কিন্তু তাদের অন্তর্ভুক্তিটা একটা জাতীয় চরিত্র দেবে আফগানিস্তান এই সরকারটাকে, যদি তারা অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন করতে চায়। তো কাজেই খানিকটা ইমেজ, খানিকটা সাবস্টেন্স, এটা নিয়ে কিন্তু তারা তাদেরকে যেতে হবে সামনের দিকে। নমুনায় মনে হচ্ছে, প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে যে তালেবান সেই দিকে হাঁটার চেষ্টা করছে। এবার আমি আসি আর একটা জায়গায়, যেটা ইমতিয়াজ বললেন, তার সাথে আমি মোটামুটি একমত, এবার একটু যোগ করি। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনি লক্ষ্য করে থাকবেন, চীন এবং রাশিয়ার নেতৃত্বে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন কিন্তু ইতিমধ্যেই তালেবানদেরকে এই এই প্রক্রিয়ার মধ্যে ইন্টিগ্রেট করে ফেলেছে। এখন দুটো বিষয় নিরাপত্তার বিষয়, কারণ আফগানিস্তানে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে শুরু করে সর্বত্রই কিন্তু নিরাপত্তাটা এখনো সুনিশ্চিত না। তো কাজে নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা এটা প্রধান কাজ, এটা শুধু তালেবানদের পক্ষে সম্ভব না, কিন্তু এটাও মনে রাখতে হবে যে প্রতিবেশী দেশরা যদি এখানে ফিঙ্গারিং করা শুরু করে তাহলে তালেবান এটা ম্যানেজ করতে পারবে না। এটা আগেও দেখা গেছে, এখনো সেই সত্যটা আছে, কারণ এখানে অনেক ট্রাইবস আছে যারা আনহ্যাপি, যেমন আজকেই তো পানসির ভ্যালিতে হই হাল্লা হচ্ছে। তো কাজে পানসির কিন্তু তালেবানের আগে মুজাহিদিনরাও পারে নাই, তালেবানরাও পারে নাই। তো কাজে পানসির ভ্যালি কিন্তু এটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। তো কাজে এইরকম সম্ভাবনাটাকে সামনে রেখে প্রতিবেশীদের একটা সহযোগিতার দরকার তাদের জন্য, এবং সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই চীন এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে আপনি বলতে পারেন এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কিন্তু তাদেরকে একটা মানে বলতে সাপোর্ট স্ট্রাকচার দিয়ে রেখেছে সামনে। কাজে তালেবান ইচ্ছা করলে নিরাপত্তার দিক থেকে এই সাপোর্ট স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারে, এবং সেটা যদি করে তাহলে থাকলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে তালেবান শাসন ব্যবস্থায় তাদের কাঠামোটাকে সুদৃঢ় করতে পারবে। জি, জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসি, এবং আপনি যেহেতু সরাসরি ইরাক এবং আফগান যুদ্ধে আগে কভার করেছেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করতে চাই
যে অর্থাৎ তালেবানের যে ইন্টেনশন বা তালেবান সামনের তালেবান সরকারের যে ইন্টেনশন সেটি আসলে কার্যকর করতে গেলে তাদের যে আগের যে সম্পর্কগুলো, যদি বিদেশি সন্ত্রাসী নানান নেটওয়ার্কের সাথে তাদের যে সম্পর্ক সেটি আসলে আঞ্চলিক রাজনীতি বা ভূ রাজনীতির কথা আমরা খুব সচরাচর বলি, সেগুলোর বিবেচনায় রেখে সেই পরিবর্তিত জায়গায় তালেবান কতটুকু যেতে পারবে এটি একটি জানবার বিষয়। আরেকটি বিষয় আছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও এই সংবাদ সম্মেলনে, মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তিনটি ইস্যুতে কথা বলেছেন, আপনি সেটি নিয়ে পরে আসছি আপনার কাছে। আমি আমার লাস্ট একটা লেখাতে লিখেছিলাম, তাদের যে মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু তারা আল কায়দা থেকে দূরে না, হ্যাঁ, কিন্তু তারা এই মনস্তাত্ত্বিক তাদের লোকগুলোর যে মনস্তত্ত্ব তৈরি হয়েছে, এই যে তারা যে মুজাহিদিন আমল থেকে শুরু করে যে লিটারেচার পড়েছে, যে লাইফ কালচারে তারা অভ্যস্ত, সেটাতে আল কায়দা তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা সেটাতে অভ্যস্ত হয়েছে। এবং মুজাহিদিনরা যেটা রেখে গিয়েছিল সেই টেক্সট বুকে কিন্তু আল কায়দার তালেবানরাই পড়াশোনা করেছে, তাতে করে তাদের থেকে পৃথক হওয়া কঠিন। কিন্তু আবার রাষ্ট্র চালাতে হলে, যেটা আমরা সবাই বলছি, তাদেরকে সেটা থেকে দূরে থাকতে হবে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, বিশেষ করে ইউএস কে, আল কায়দা থেকে তাদের দূরে সরে থাকা ছাড়া কোনো উপায় নেই। এবং আবার তারা যদি চায়ও এই ধরনের জঙ্গি গোষ্ঠী তাদের দেশে যদি কার্যক্রম করে, তারা যদি জোরালো ভাবে পদক্ষেপ না নেয়, সরকারের পক্ষ কিন্তু এগুলা দমন করা কঠিন হবে। কারণ একটা পাহাড়ি, এটা কি বলে, একটা মাউন্টেন এরিয়া গুলোতে এত এত জায়গা আছে তাদের লুকিয়ে থাকার মতো, এত জায়গা আছে তারা সেখানে তাদের সন্ত্রাস চাষাবাস করার মতো, তো এই সুযোগগুলো রয়ে গেছে। যদি সরকারের তরফ থেকে 100% জিরো টলারেন্স না আসে, এটা কিন্তু দমন করা একটা কঠিন ব্যাপার। আর দ্বিতীয়ত, এই যে চারদিকে রাষ্ট্রগুলোর কথা আমরা বলছি, চারদিকে রাষ্ট্রগুলোর তো কনসার্ন আছে এখানে। পাকিস্তান, অনেকে মনে হচ্ছে পাকিস্তান খুব হ্যাপি হয়ে যাবে, পাকিস্তান হ্যাপি একটা আনহ্যাপি সেটাও বলছি না, কিন্তু পাকিস্তানেরও তো কনসার্ন আছে। পাকিস্তান বারবার অভিযোগ করেছিল কারজাই আমলে ইন্ডিয়া সেখানে তার বিরোধী শক্তিকে সেখানে অস্ত্রশস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে, কারজ মানে এই যে গানির সরকার আমলে। তো পাকিস্তানের মাটি, আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে না সেটাও পাকিস্তান নিশ্চিত হতে চায়। এই তালেবানেরা নিশ্চয় খেয়াল আছে দীর্ঘদিন ধরে পাকিস্তানে আক্রমণ করেছে, যে মালায়লা যে হত্যা চেষ্টা সেটাও তো পাকিস্তানি আফগান তালেবানরাই করেছে। তালেবানদের নিঃশেষ করতে ড্রোন হামলা থেকে শুরু করে মার্কিনীদের সহায়তা নিয়ে পাকিস্তান কি না করেছে, পাকিস্তান সেটা থেকে এখন একটু রিলিফ পেয়েছে। তো পাকিস্তানের জন্য কিন্তু সিকিউরিটির দিক থেকে পাকিস্তানও কিন্তু কম উদ্বেগ জনক অবস্থানে নেই। তাদের এই তালে এখন যারা এখন এই পরিবর্তন হওয়ার পরে পাকিস্তানে যে সমস্ত পশতুনরা ছিল, শরণার্থী গুলো ছিল, এরা কিন্তু আবার দেশে ফিরতে শুরু করেছে, সেটা পাকিস্তানের জন্য একটা স্বস্তির। আফগানিস্তান যতদিন সেখানে স্থিতিশীলতা থাকবে, পাকিস্তানের নিজের জন্য সেটা শান্তি জায়গা। এবং তাজাক বলেন, উজবেক বলেন, এবং চেচেনরা যে ওইখানে আবার আশ্রয় পাবে না সেই নিশ্চয়তা রাশিয়া চায়। তো সব দিক থেকে এই যে হুমায়ুন ভাই ভালো করে বা স্যারও বলেছেন, যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সবারই কিন্তু এখানে কনসার্ন রয়ে গেছে, এবং এই সবাইকে নিয়েই কিন্তু তারা যদি একটা অন্তর্ভুক্তিমূলক যে সরকার, সবাইকে অংশগ্রহণমূলক একটা সরকার গঠন না করতে পারে, তাহলে তারা এবং তাদের নিজেদের মধ্যে যদি ঐক্য তৈরি না করতে পারে, আফগান জাতি হিসাবে তারা প্রতিষ্ঠিত না হতে পারে, তাহলে কিন্তু জাতি হিসাবে তাদের আগানো যেমন কঠিন, তেমন সরকার হিসাবে আফগান তালেবানরা আগানোটা খুব কঠিন হবে। জনাব আনিস আলম, কিন্তু যে প্রশ্নটি আপনাকে করেছিলাম গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে, সেই সংবাদ সম্মেলনে কথা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতার যে বিষয়টা, ওরা ওই বলেছে কিন্তু আবার একটা প্যাচ লাগিয়ে দিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা একটা ইসলামী আইন অনুযায়ী যেটা কভার করা যায়,
এখন ইসলামী আইন অনুযায়ী তো এমন একটা ভেগ টার্ম ওদের কাছে, ইসলামী আইন অনুযায়ী তো মেয়েরা মেয়েরা রিপোর্টিং করতে কোনো সমস্যা নেই, কিন্তু ও বলবে মেয়ের এই বোরকা এতটুকু পড়েছে কেন, মুখ ওইভাবে দেখা গিয়েছে কেন, এগুলো যদি ওরা যদি খুঁজতে যায় তাহলে কিন্তু তারা সেখানে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু তাদের যদি এই দফায় যদিও তারা সাক্ষাৎকারও দিয়েছে তালেবানের মুখপাত্র নারী সাংবাদিকের সাথে, তালেবানরা কিছু তালেবান এখন ইংরেজিতে কথা বলছে, তাদের পাবলিক রিলেশন ভালো হয়েছে, তাই বলে আমাদের ভুলে গেলে চলবে না যে এরা তালেবানে, এদের মেন্টালিটি এটা মডারেট হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে, কতটুকু যেতে পারে আর কত, ওইটা যদি ওই, এবং আরেকটা কথা হচ্ছে ওইটুকু যদি নাও থাকে তাহলে আর ওরা তালেবানও কেন, তাহলে তার গানির সাথে ওদের কোনো পার্থক্য নাই। তো এই দুইটার, এই দুইটার সমন্বয় করে তারা চলবে, তারা তাদের আদর্শিক জায়গাটুকু থাকবে, আবার ওয়ার্ল্ড এর সাথে তাদের যে ইন্টারাকশন হয়েছে, হুমায়ুন ভাই খুব ভালো করে এটা বলেছেন যে গত কয়েক বছর ধরে এই প্রজন্ম কিন্তু তো অন্য প্রজন্ম, এই তালেবান গুলো তো নতুন প্রজন্মের, এই প্রজন্ম 20 বছর আগে তারা জড়িত ছিল, তখন তাদের বয়স কত ছিল, তো তারা যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তাদের যে ইন্টারাকশন হয়েছে বহির্বিশ্বে, তারা এখন নিশ্চয়ই যেতে চাইবে, আমি কেন সেই আগের মতো তিন দেশের শুধুমাত্র অনুমতি পাবো, অন্য দেশের সাথে আমার সম্পর্ক নাই, সেটা থেকে তারা নিজেরাও নিশ্চয়ই একটু বেরিয়ে আসতে চাইবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে, তাদের সম্পর্ককেও তারা উন্নয়নের চেষ্টা করবে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আসতে চাই, আমাদের ভাবনার জায়গা, আমাদের ভাবনার জায়গায় ইতিমধ্যে নানান পর্যায়ে থেকে কথা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা বলেছেন, এবং সামনের দিকে সরকার কেমন হয় তালেবান সরকার সেটির উপরই আসলে বাংলাদেশ কি অবস্থান নেবে সেটি নির্ভর করে। এর আগে কথা শোনা গিয়েছিল, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সেটি বলেছেন যে এখান থেকে আসলে আফগানিস্তানে যাওয়ার সেই বিষয়টি অমূলক, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল, যাই হোক সেটি বাদ দিয়েও যদি বলি তাহলে বাংলাদেশের ভাবনার জায়গাটা কতটুকু বা শঙ্কিত বা কোনো চিন্তার বিষয় আছে কিনা। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা কিছুটা একটা ভালো অবস্থায় আছি, কারণ আমাদের যেহেতু বড় ধরনের কোনো ব্যবসা বাণিজ্য নেই, খুব ছোটোখাটো ব্যবসা আছে, এমন কোনো আমাদের স্টেক নেই ওখানে, যার জন্য আমরা কিন্তু যথেষ্ট অপেক্ষা করতে পারবো, আমাদের তড়িঘড়ি করে করার কিছু নেই। আমাদের দেখা দরকার প্রথমে কী ধরনের সরকার গঠন করা হলো, নেইবার্সরা কীভাবে ওইটা রেসপন্ড করলো, তারপর ইন্টারন্যাশনাল কমিউনিটি কীভাবে রেসপন্ড করলো, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমরা কোনোভাবেই তড়িঘড়ি করার কোনো কিছু নেই, কারণ আমাদের সেই ধরনের কোনো স্টেক নেই যেটা ভারতের আছে বা পাকিস্তানের আছে, এই অ্যাটলিস্ট এই দুটো দেশ দক্ষিণ এশিয়ার এই দুজনের খুবই স্টেক ওখানে আছে। আমাদের যেহেতু ওখানে একেবারেই কোনো বড় আকারের স্টেক নেই, আমরা যথেষ্ট সময় নিয়ে আমি মনে করি যে আমরা চিন্তাভাবনা করে এবং সব কিছু দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এবং তার কিছুটা আমরা ইঙ্গিত পাচ্ছি যখন আমেরিকা বলল শরণার্থী নেওয়ার ব্যাপারে। আমি মনে করি এটা খুবই রাইট ডিসিশন, আমরা যখন না বললাম, আমরা এমনিতেই ভুটানের চেয়ে একটা বড় পপুলেশন আমরা এখানে রেখে দিয়েছি, 3-4 বছর হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় সেই ব্যাপারেও আমরা স্পষ্টত আমেরিকাকে না করা হলো, এবং ওই ধরনের প্রেশার আমার মনে হয় না আগামীতে আসবে। যেটা এখন দেখা দরকার বড় আকারে সেটা হলো কী ধরনের রাষ্ট্র, কী ধরনের সরকার আফগানিস্তান করতে যাচ্ছে, নেইবার্সরা কিভাবে দিচ্ছে, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আরেকটি বিষয় প্রসঙ্গে একটুখানি যদি এক্সটেন্ড করে জিজ্ঞেস করি, সেটি হলো কাশ্মীর ইস্যুতেও তারা কথা বলেছেন এই দফায়, এবং বলেছে এটি দ্বিপাক্ষিক ইস্যু, অর্থাৎ কোন দুটি দেশ আমরা নিশ্চয়ই খুব পরিষ্কার, অর্থাৎ তালেবান সমর্থিত বা সেই মতাদর্শের বা ভাবধারার বিভিন্ন গোষ্ঠী যদি বিভিন্ন জায়গায় ছড়িয়েও থাকে আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে, সেটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই এমনটি বলবার চেষ্টা করছে, তেমনটি কি হবে কিনা আপনি মনে করেন? মানে জিনিসটা হলো যে 20 বছর বা 40 বছরের তো একটা বিশাল ব্যাপার, মানে যারা অলমোস্ট 40 বছর ধরে তারা যুদ্ধে আছে এবং একটা ডেভেলপমেন্টে যাবে। আমি যদি অন্য দেশগুলো দেখি যারা বড় আকারে 20-30 বছর ধরে যুদ্ধ করেছে, তারা তাদের কিন্তু একটা বিরাট প্রচেষ্টাই থাকে ডেভেলপমেন্ট, তার বড় একটা এক্সাম্পল শ্রীলঙ্কা কোনো সন্দেহ নেই, যেভাবেই হোক উন্নয়ন করতেই হবে যতই ঝামেলা হোক, এবং সেই হিসাবে তারা মোটামুটি চেষ্টা করে গেছে। ঠিক একইভাবে আমরা ভিয়েতনামও তাই দেখলাম, বিশাল যুদ্ধ তারা করেছে, প্রথমে ফ্রেঞ্চদের তাড়িয়েছে, তারপরে আমেরিকানদের তাড়িয়েছে, তারপর বসে, তো ওই এক্সাম্পল হিসাবে, কারণ আমি মনে করি না যে ওখানে পাকিস্তানের এখন কোনো লাভ আছে ওখানে ইনস্টেবিলিটি করা, ইরানেরও কোনো লাভ নেই ইনস্টেবিলিটি, ওখানে কারো নেইবার্সদের কারো লাভ নেই। কিন্তু যেটা আমি আগেও বলতে চেষ্টা করেছিলাম, যেহেতু একটা সুপার পাওয়ারের বড় আকারে একটা পরাজয় হয়েছে, সে কি বসে থাকবে?
সে তো তার যে মিডিয়া, তার যে বিরাট কি বলে স্ট্রাকচার আছে, সে তো স্বাভাবিকভাবে একটা ভালো, তার ডোমেস্টিক কম্পালশন কারণেই সে দেখাতে চেষ্টা করবে যে না তার ভূমিকাটা অনেক ভালো ছিল, এটা না। সেটা কিভাবে তালিবানরা কতখানি তাদের সফিস্টিকেশন আছে, পেশেন্স আছে কিনা, ইয়াং জেনারেশনের পেশেন্স আছে কিনা সেটা দেখা দরকার। সেগুলো যদি করতে পারে, একটা উন্নয়নমুখী আফগানিস্তান যদি করতে পারে, তাহলে হয়তো আজকের যে আলোচনা হচ্ছে এখন সেগুলো হয়তো তখন আর করা হবে না। আপনার দিকে উত্তরগুলো পাওয়া যাবে, আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। জি জনাব আনিস আলমগীর, আমি যে প্রশ্নটি করছিলাম যে আমাদের জায়গা থেকে বাংলাদেশের কথা যদি বলি বা ভারতের কথা বলি এবং পাকিস্তানের কথা আপনি বলেছেন, সবগুলোকে কনসিডারেশনে নিয়ে, অর্থাৎ তালেবানের যে নতুন সরকার গঠিত হচ্ছে বলে আমরা মনে করছি, সেটি সবগুলো বিষয়টাকে অস্থিরতার জায়গাটাকে ব্যতি রেখে সামনে কিভাবে এগোতে পারে? সামনে তারা এগোতে পারে আমরা বারবার সেটাই তো বলছি, সেটা হচ্ছে যে জাতিগত তাদের যে বিভক্তিটা আছে সেটাকে কমিয়ে আনতে হবে। এই সরকারের সাথে তারা শুভ লক্ষণ দেখা দিচ্ছে, তারা তাদের যে বাইরে যারা ছিল সে সমস্ত নেতারা এখন এসছেন এবং আরো ভালো হচ্ছে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে, তারপর আপনার অন্যান্য যে জাতিগোষ্ঠী গুলো আছে তাদের, বিশেষ করে এখন এই যে এই সরকারের মন্ত্রীদের সঙ্গে যারা মানে বিগত যে সরকার ছিল তার মন্ত্রীদের সঙ্গে, ইভেন বড় নেতা হিসাবে হামিদ কারজাই কিংবা আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে তারা বৈঠক করছেন, এগুলো কিন্তু একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। এরা তো এমন না যে এরা এসছে এরা পালিয়ে গিয়েছে, এরাও তো সরকারে এক সময় ছিল এবং আমেরিকানদের পোষ্য হিসাবে এরাও পরিচিত। তো এদের সঙ্গে যখন তাদের বৈঠক হচ্ছে তো তখন আমরা একটু অপেক্ষা করতে হয় যে আসলে সর্বশেষ কোন দিকে যাচ্ছে, কিন্তু এবং তাদের বর্ডারিং দেশগুলোর আমি সবগুলোর মধ্যে আমি ইতিবাচক দেখছি, এক্সেপ্ট ইন্ডিয়া। আমার মনে হচ্ছে ইন্ডিয়াও অবজার্ভ করছে, তারাও একটা একটা সময়ে এখানে এনগেজ হবে, কারণ তাদেরও এনগেজ না হয়ে উপায় নেই এবং তারা যে মনোভাব নিয়ে এর আগে কারজাই আমল থেকে তাদের ডিপ্লোমেসি আফগানিস্তানে পরিচালিত করেছে, যে হেট পাকিস্তান এক ধরনের মেন্টালিটি, যেটা আমি নিজে ব্যক্তিগত ভাবে আমার অভিজ্ঞতা হয়েছে, কারজাই সরকার আমলে যখন আমি গিয়েছিলাম সেখানে আমাকে এই নর্দার্ন অ্যালায়েন্স এর লোকজন রাস্তায় ধরেছিল এবং আমাকে পাকিস্তানি হিসেবে সন্দেহ করছিল, তাতে আমি বুঝেছিলাম যে আমি যাওয়ার সময় আমাকে আমার পাকিস্তানি জার্নালিস্ট বলেছে যে ওরা কিন্তু পাকিস্তানিদের খুব হেট করে, তুমি কাবুলে যদি যাও তাহলে তুমি সেই পরিস্থিতির সম্মুখীন হতে পারো। তো সেখানে তারা আমাকে বলছে যে হিন্দি কিনা, হিন্দি হল মানে হচ্ছে ইন্ডিয়ান কিনা, ইন্ডিয়ান হলে ছেড়ে দেবে, জোর করে তাদেরকে আমি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে রক্ষা পেয়েছিলাম। তো আমি তখনই অবজার্ভ করেছিলাম যে তারা ইন্ডিয়ান প্রভাব সেখানে ওই সরকার কারজাই সরকার, কারজাই তো ইন্ডিয়াতে পড়াশোনা করেছে, তো কতটা প্রভাব ফেলেছে এবং ইন্ডিয়াও এই যে একটা রাষ্ট্র গঠনে ভূমিকা না রাখাচ্ছে, যে তারা এতদিন পাকিস্তানের সাথে ছিল, পাকিস্তান বিদেশি তাদেরকে বানানোর যে পলিসি নিয়েছিল সেখান থেকে সরে এসে আসতে বাধ্য এবং তারা সেটা নিজেদের যে তাদের যে কূটনীতি সেখানে ব্যর্থ সেটা দেশে বিদেশে সর্বত্র এখন প্রমাণিত। তো এই কেউ যাতে সেখানে গিয়ে ভুল কূটনীতি না করে, যদি কেউ ভুল কূটনীতি না করে সবাই যাতে সহযোগিতা করে, তাহলে এবং তালেবানরা যদি সেই পদক্ষেপ ওই কারো চোরা গলিতে যদি পালিতে পা না দেয়, তাহলে আমার মনে হয় যে রাষ্ট্র তারা ইমজেদ স্যার যেটা বললেন আহামরি কিছু খুব তাড়াতাড়ি করে ফেলবে সেটা আমরা আশা করি না, কিন্তু তারা একটা স্থিতিশীলতা আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, ভূমিকা রাখবে। জনাব হুমায়ুন করিম, শেষ দিকে একদম এক মিনিট আছে, আপনি যদি কিছু সংযুক্ত করতে চান বাংলাদেশের অবস্থানের জায়গা থেকে, এবং ডক্টর ইমদিয়াজ ইতিমধ্যেই বলেছেন। বাংলাদেশ এখনো পর্যন্ত বেশ মেজার্ড রিয়েকশন দেখিয়েছে এবং সেখানে আমরা তালেবানদের অতীত অভিজ্ঞতার আলোকে তাদের মনস্তাত্ত্বিক যদি বলেন এক ধরনের এক্সপোর্ট বা তারা তাদের ভাবধারা যারা বিশ্বাস করে তারা একটু উজ্জীবিত হলেও সেটা যাতে বেশি মাত্রায় না যায় এবং খুব বেশি দৃশ্যমান না হয় সেটা কিন্তু আমাদের হোম মিনিস্টার সাহেব সেদিন সে কথাটা বলে দিয়েছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ও কিন্তু বলেছেন, এবং আমরা ইমতিয়াজ যেটা বললো তার সাথে সুর মিলিয়ে বলবো যে আশপাশের দেশগুলো যারা আছে তারা কি করে আমরা দেখে নেব এবং আমরাও
দেখে সকলের সাথে সমন্বিত ভাবেই আমরা সিদ্ধান্ত নেব। তো কাজেই আমি মনে করি যেহেতু একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমন্বয়ের একটা কাজ হচ্ছে, আমরা বাংলাদেশের সমন্বিত ব্যবস্থার সাথেই থাকবো, এটি আমার বিশ্বাস। থাকবো জি। জনাব হুমায়ুন করিম, জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং জনাব আনিস আলমগীর, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। সামনের দিকে দেখবার বিষয় আছে, তালেবান কেমন সরকার গঠন করে নিশ্চয়ই সামনের দিকে সবার চোখ থাকবে, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু সামনের কর্মপরিধি বা সামনের পরিষ্কার চিত্র হয়তো আমাদের কাছে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।